নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু ট্রান্সফার রুমার্স বা আপডেটস নিয়ে, যেখানে আবারও মোহনবাগান রিলেটেড কিছু ট্রান্সফার আপডেটসই বেশি আছে, সেগুলো নিয়ে মেনলি কথাবার্তা বলবো এবং তার পাশাপাশি আদার্স কিছু বিষয় নিয়েও আরো আলোচনা করে নেবো। তো একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তার পাশের বেল আইকনটি অন করে দিও। সাবস্ক্রাইব করাটা একদমই ফ্রি, তো করে দিও। এবং আমরা প্রায় 1.5 লক্ষ সাবস্ক্রাইবারের অনেক কাছাকাছি চলে এসেছি, তো সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতেও ভুলবে না। তো সেই জায়গাতেই যদি আমরা মোহনবাগানের খবর দিয়ে শুরু করি, সেখানে মোহনবাগান নিয়ে কি কি খবর বেরিয়ে আসছে সেই জায়গাতে দেখো। মোহনবাগানের যে মোটামুটি পরিস্থিতি সামনের মরসুমের জন্য, সেখানে 3-4 বিদেশির পরিবর্তন কিন্তু সামনের মরসুমে হতে পারে। তো 3 বিদেশির পরিবর্তন সম্ভবত হতে চলেছে, ধরতেই পারো। সেখানে প্রথমত 2 ডিফেন্ডার, তাদের জায়গায় হয়তো নতুন প্লেয়ার আসতে চলেছে। ব্র্যান্ডন হ্যামিল, তার সঙ্গে মোহনবাগানের চুক্তি শেষ হয়ে গিয়েছে, 2 চুক্তি ছিল, শেষ হয়ে গিয়েছে, তার পরিবর্তে নতুন ডিফেন্ডার আসবে, এটা 100% ধরতে পারো। ব্র্যান্ডন হ্যামিলের সঙ্গে মোহনবাগান কন্ট্রাক্ট এক্সটেনশন করছে না। দ্বিতীয়ত যে নামটা আসবে সেটা হচ্ছে হেক্টর ইউস্তে। হেক্টর ইউস্তেকে নিয়ে হয়তো একটু মোহনবাগান ম্যানেজমেন্ট চিন্তা ভাবনা করতে পারে। তার কারণ হচ্ছে হেক্টর ইউস্তে কিন্তু যথেষ্ট ভালো খেলেছে আইএসএল এ, লাস্টের দিকে এসে তুমি যদি দেখো সেমিফাইনালে বা লিগ শিল্ড ফাইনালে, সেখানে কিন্তু হেক্টর যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে। তবে হেক্টরের কিন্তু এজ একটা ফ্যাক্টর এবং তার সঙ্গে সঙ্গে তার গতিতে একটা ফ্যাক্টর। হেক্টর ইউস্তে কে যদি শুধু আমরা আইএসএল এর বিচারে দেখি, সেখানে হেক্টরের যা কোয়ালিটি আছে এখনো, আইএসএল এ তো আরো একটা মরসুম সে কাটিয়ে দিতে পারবে, খেলে দিতে পারবে। তবে যেহেতু মোহনবাগান খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লীগ 2 তে এবং সেই জায়গাতে অনেক হাই কোয়ালিটির টিমরা আসবে, তাদের অনেক গতি বেশি হবে এবং সেই গতির সঙ্গে সামঞ্জস্য রেখে ফুটবল খেলার মতো ক্ষমতা কি হেক্টরের মধ্যে এই বয়সে এসে আছে, সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই উঠতে পারে। তাকে একটু স্লথ লেগেছে, একটু গতির স্ট্রাইকারদের এগেনস্টে সমস্যায় পড়তে দেখেছি। সেই জায়গাতে মোহনবাগান কিন্তু অবশ্যই চাইবে এএফসি চ্যাম্পিয়ন্স লীগ 2 খেলার আগে, যেখানে অনেক বেটার বেটার টিমরা থাকবে, সেখানে যদি মোহনবাগান ভালো কিছু করতে চায়, ডিফেন্স বিভাগটাকে শক্তিশালী করতে চাইবে এবং সেখানে 2 ফরেন ডিফেন্ডার আমরা এক্সপেক্ট করতে পারি। সেখানে হয়তো একটা এমন প্লেয়ারও এক্সপেক্ট করতে পারি যে মেনলি ডিফেন্ডার হলেও তার পাশাপাশি সিডিএমও খেলতে পারবে। তো সেখানে যে 2 প্লেয়ারকে আমরা এক্সপেক্ট করতে পারি, তার হয়তো আপগ্রেড হবে, আরো হাই কোয়ালিটির প্লেয়ার হবে এবং গতির সঙ্গে ফুটবলটা খেলতে পারবে, হাই লেভেলে ফুটবলটা খেলে আসবে। তো সেখানে কিন্তু মোহনবাগানের একটা মেজর রিইনফোর্সমেন্ট দরকার এবং সেই জায়গাতেই যেরকমটা মনে হচ্ছে ব্র্যান্ডন হ্যামিল, তার জায়গায় তো অবশ্যই একটা আপগ্রেড আসছে এবং হেক্টর ইউস্তে, তাকে মোহনবাগান ম্যানেজমেন্টের পছন্দ হাবাসের পছন্দ হলেও হয়তো সেই জায়গাতে চেঞ্জ করে নতুন ডিফেন্ডার আসবে। এবং সেখানে একটা রুমোর্সও শোনা যাচ্ছে ব্রায়ান কালটাককে নিয়ে, যে হচ্ছে ভানুয়াতুর ডিফেন্ডার এবং সে খেলছিল হচ্ছে তোমার সেন্ট্রাল কোস্ট মেরিনার্স টিমে। সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে কিন্তু এএফসি কাপও জিতিয়েছে, মানে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স যেটা জেসন কামিংসের পুরনো টিম, তারা কিন্তু এএফসি কাপও চ্যাম্পিয়ন হয়েছে। এএফসি তো উড়িষ্যাকেও হারিয়েছিল, তো তাদের যে ডিফেন্ডার ব্রায়ান কালটাক, ভানুয়াতুর ডিফেন্ডার, তো তার উপর নাকি মোহনবাগানের একটা ইন্টারেস্ট আছে। তার কিন্তু খুব ভালো মরসুম গিয়েছে এবং ভানুয়াতুর সঙ্গে ইন্ডিয়ার যে ম্যাচ হয়েছিল লাস্ট ইয়ার, সেখানেও কিন্তু এই ব্রায়ান কালটাক খুব ভালো খেলেছিল। যদিও ইন্ডিয়া ভানুয়াতুকে হারিয়ে দিয়েছিল, তবে 1-0 ব্যবধানে হারিয়েছিল, ব্রায়ান কালটাক না থাকলে সেটা হয়তো অনেক বেশি ব্যবধানে ইন্ডিয়া হারাতে পারতো। তো ভালো একজন ডিফেন্ডার, এই লিগে খুব ভালো খেলেছে, তার উপর শোনা যাচ্ছে নাকি মোহনবাগানের একটা ইন্টারেস্ট আছে, রুমোর্স এরকম শোনা যাচ্ছে। যদিও তার সঙ্গে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের এখনও 1 চুক্তি পড়ে আছে, তাকে সাইন করাতে গেলে সেখানে ভালো রকম ট্রান্সফার ফি দিয়ে সাইন করাতে হবে, দেখা যাক সেখানে। তো ডিফেন্সে আমরা সম্ভবত সামনের মরসুম 2 নতুন মুখ দেখতে পেতে চলেছি এবং সেই রিক্রুটমেন্টগুলো সম্ভবত বাইরে থেকে হবে, মানে আইএসএল এর হয়তো চেনা মুখ হবে না যা মনে হচ্ছে। এরপর যদি আমরা কথা বলি আরেকজন বিদেশি যার পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে আরমান্দো সাদিকো। আরমান্দো সাদিকো ঠিকঠাক খেলেছে, তবে তারপরে হয়তো মোহনবাগান সেই জায়গাতে অন্য প্লেয়ার নিয়ে আসবে এবং আরমান্দো সাদিকো সেও যে ভারতে এসে খুব একটা মানিয়ে নিতে পেরেছে ব্যাপারটা সেরকম ছিল না, এবং জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে সেই সময় কিন্তু আরমান্দো সাদিকো ক্লাব চেঞ্জের জন্য দেখছিল। তো সেখানে সিজনের মাঝপথেই কিন্তু মানে তোমার আরমান্দো সাদিকো সে ক্লাব চেঞ্জ করার জন্য দেখছিল, যদিও পরবর্তীকালে হাবাস আসার পর কিন্তু সাদিকোর পারফরমেন্স বেটার হয়েছে, বাট সেই জায়গাতেও আমরা চেঞ্জ দেখতে পেতে চলেছি। এবং তোমরা জেনে গেছো যে সাদিকোর পরিবর্তে কোন নামটা আসতে চলেছে, জেমি ম্যাকলারেন। তো জেমি ম্যাকলারেন সে কিন্তু মোহনবাগানে এসে সাদিকোকে রিপ্লেস করতে পারে। এবার কালকে থেকে আমি এই কমেন্টটা পাচ্ছি যে ম্যাকলারেনের তো শাইনিং হয়ে গিয়েছে, কনফার্ম হয়ে গিয়েছে, সেটা বলো তো। দেখো ম্যাকলারেনকে মোহনবাগান চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছিল, সেটা আমি তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম, এবং শাইনিং এর জন্য মোহনবাগান এগিয়েছিল, ডিলটা 80% 90% অব্দি এগিয়েছিল, আমার কাছে লাস্ট সেই অব্দি খবর ছিল। এবার বেশ কিছু মোহনবাগানের ফ্যান ক্লাব বা সোর্স থেকে খবর হচ্ছে যে ম্যাকলারেন নাকি চুক্তিতে সই করে দিয়েছে। তো দেখো এবার
সই করে দিতেই পারে যখন চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছে, তবে আমি এই ব্যাপারটা একটুখানি ওয়েট করে যাবো, একদম রিলায়েবল কোনো সোর্স যখন বলবে তখন তোমাদেরকে জানাবো যে 100% কনফার্ম, মানে চুক্তিতে সই করে দেওয়া মানে সেই প্লেয়ারটা আসছেই আসছে। এমনিতেই ম্যাকলারেনের মোহনবাগানে আসার চান্স অনেকটাই বেশি, সাদিকুকে রিপ্লেস করার চান্স, বাট ট্রান্সফার মার্কেট তো তোমার একটু আনপ্রেডিক্টেবল জায়গা, যদি ধরো কখনো একটু এদিক থেকে ওদিক হয়ে যায়, যদি কোনো কারণে না আসে, সেখানে আমি যদি এখন বলি যে 100% কনফার্ম হয়ে গিয়েছে, তো সেখানে তোমরা হয়তো বলতে পারো পরে এসে যে তুমি তো বলেছিলে 100% কনফার্ম, তো সেই জন্য আমি ওয়েট করছি আর একটু রিলায়েবল সোর্স থেকে কনফার্ম করার জন্য। বাট ধরে নিতে পারো সে আসছে, চুক্তিপত্র তার কাছে চলে গিয়েছে এবং 4 কোটি 4.5 কোটি এরকম একটা স্যালারি কিন্তু মোহনবাগানে ম্যাকলারেনের হতে চলেছে। তো সেই জায়গাতে মানে অস্ট্রেলিয়ান লিগ কাপে জেমি ম্যাকলারেন সে কিন্তু মোহনবাগানে আসছে এবং সম্ভবত আরমান্দো সাদিকুকে রিপ্লেস করছে। এবার সে চুক্তিপত্রে সাইন করে দিয়েছে এরকমও খবর আসছে, বাট আমি একদম 100% কনফার্মেশনের জন্য আর একটু ওয়েট করছি, একদম 100% রিলায়েবল সোর্স থেকে খবর পেলে তোমাদেরকে সেটা জানিয়ে দেবো। তবে ধরে নিতে পারো সে আসছে, বুঝতে পারছো কি বলতে চাইছি। সেই জায়গাতে কিন্তু ম্যাকলারেন এসে সাদিকুকে রিপ্লেস করবে এবং সেখানে দিমি ম্যাকলারেন এবং জেসন কামিংস তিন অস্ট্রেলিয়ানের কম্বিনেশন আমরা দেখতে পেতে পারি, এবং ম্যাকলারেনের থেকে এক্সপেকটেশন অনেক বেশি থাকবে যে প্লেয়ারটা অস্ট্রেলিয়ান লিগে 5 বার গোল্ডেন বুট জিতেছে, 4 বার পরপর গোল্ডেন বুট জিতেছে। যদিও এই মরসুমটা যে মরসুমটা শেষ হলো সেই মরসুমটা তার খুব একটা ভালো যায়নি, একটু ইঞ্জুরির সমস্যা ছিল, ইভেন যেটা এলিমিনেটরের ম্যাচ ছিল বোধহয় কালকে ম্যাচ ছিল বোধহয় সেই ম্যাচেও কিন্তু ম্যাকলারেন খুব একটা ভালো খেলতে পারেনি যা শুনলাম। তবে ঠিক আছে, কামিংস কিন্তু একদম ফাইনাল জিতিয়ে দারুণ খেলে এসেছিল, তবে ম্যাকলারেনের ওভারঅল যে কোয়ালিটি সেটা অনেকটা বেশি। এই মরসুমটা যদি খুব একটা ভালো নাও গিয়ে থাকে, তার আগের 4টে মরসুম সে কন্টিনিউয়াসলি গোল্ডেন বুট জিতেছে, সেটাই তার কোয়ালিটি দেখায়, এবং হোপফুলি আইএসএল এসেও সে সেটা মানে কন্টিনিউ করতে পারবে। যেমন জেসন কামিংস, সে কিন্তু আইএসএল এসে খেলা দেখিয়েছে, হয়তো কামিংসের খেলা নিয়ে অনেকেই কামিংসের থেকে এক্সপেকটেশন আমাদের আরো বেশি ছিল, বাট দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য সিজন সে কিন্তু 12টা গোল করে গিয়েছে, সব থেকে কম টাইমে 12টা গোল করেছে, ইভেন 1টা গোল করলে গোল্ডেন বুটও জিততে পারতো। সেখানে ওই লিগদের যে কোয়ালিটি, এই লিগের যে কোয়ালিটি সেটা আমাদের এখানকার লিগের থেকে অনেকটা হাই, এবং ওই লিগ থেকে কোনো প্লেয়ার ভালো খেলে এলে সে পারফর্ম করবে। রয় কৃষ্ণা করেছে, আদ্রিয়ান লুনা করেছে, ডেভিড উইলিয়ামস করেছে, দিমি পেত্রাতোস করেছে, জেসন কামিংসও গোল করেছে, তো সেখানে ম্যাকলারেনের থেকে তো আরো বেশি এক্সপেকটেশন থাকবে যে অস্ট্রেলিয়ান লিগের লেজেন্ড। তো সেখানে সাদিকুকে জেমি ম্যাকলারেন রিপ্লেস করতে চলেছে। বাকি একটা যে প্লেয়ারকে নিয়ে কথা হচ্ছে তাকে নিয়ে তো কালকে আলোচনা করলাম, জনি কাওকো, তাকে নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার, এবং এখানে হয়তো কোচের একটা বড় ভূমিকা থাকবে। নেক্সট মরসুম মোহনবাগানের কোচ কে থাকবে সেই নিয়েও কিন্তু একটা ডামাডোল চলছে। অ্যান্টোনিও লোপেজ আবাস সে মোহনবাগানে থাকবে সেটা আমরা এক্সপেক্ট করতে পারি, বাট সে কি অ্যাজ এ কোচ কন্টিনিউ করবে সেটার চান্স অবশ্যই আছে, নাকি টিডির পদে আবার চলে যাবে যেই পদে মরসুম শুরুর আগে ছিল, সেই দিকটাই খেয়াল রাখতে হবে। তো যদি অ্যান্টোনিও লোপেজ আবাস অ্যাজ এ কোচ কন্টিনিউ না করে এবং অ্যাজ এ টেকনিক্যাল ডিরেক্টর কন্টিনিউ করে, সেখানে মোহনবাগানের নতুন কোচ আসবে এবং সেই জায়গাতেই একটা নাম কিন্তু ঘোরাঘুরি করছে, অনেকে আলোচনা করছে, সেটা হচ্ছে সের্জিও লোবেরা। একটা পেপার থেকেও দেখলাম খবর পড়েছে সংবাদপত্র থেকে যে সের্জিও লোবেরা নাকি উড়িষ্যা এফসি ছাড়তে পারে, উড়িষ্যা নাকি বাজেট কমাচ্ছে এবং লোবেরা কিন্তু উড়িষ্যা ছেড়ে মোহনবাগানে আসতে পারে, মোহনবাগান সের্জিও লোবেরাকে অ্যাপ্রোচ করছে। এবার যেহেতু উড়িষ্যার সামনে এফসির স্পট নেই, হতে পারে তারা বাজেট কমানোর কথা ভাবতে পারে, তো যদি সের্জিও লোবেরা মোহনবাগানে আসে সেখানে কিন্তু আর একটা প্লেয়ারের কপাল খুলতে পারে, হুগো বুমো, তাকে কিন্তু আবার মোহনবাগানের আমরা সেটাপে দেখতে পেতে পারি, ভুলে গেলে চলবে না। বুমোর সঙ্গে কিন্তু মোহনবাগানের কন্ট্রাক্ট এখনো 2 বছরের পড়ে আছে, তবে যদি হাবাস কোচ থাকে সেখানে বুমোর মোহনবাগানে থাকার কোনো সম্ভাবনা নেই, মোহনবাগান সেক্ষেত্রে বুমোকে ছেড়ে দেবে, তবে হাবাস কোচ থাকলে কিন্তু কাউকোর থাকার সম্ভাবনা বেড়ে যাবে। যদিও মোহনবাগান ওই জায়গাতে আরো প্লেয়ার মানে স্কাউটও করছে, সেখানে দেখা যাক মিডফিল্ডে আমরা নতুন রিইনফোর্সমেন্ট দেখি কিনা, হয়তো আমরা একটা আদরে এক্সট্রা বিদেশিকেও সাইন করতে দেখতে পেতে পারি, যে 6 জনের জায়গায় হয়তো মোহনবাগান 7 জনকে সাইন করিয়ে রাখলো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কথা মাথায় রেখে। তবে সের্জিও লোবেরা তার ব্যাপারেও কিন্তু একটা আলোচনা চলছে, একটা রুমার্স ঘুরছে বাজারে, যদিও এই নিয়ে আমার কাছে কোনো আপডেট নেই, বাট আমি যেরকম বাজারে দেখছি তোমাদের সেরকমটা জানাচ্ছি, তো আমার কাছে এই নিয়ে যদি আপডেট আসে তোমাদেরকে অবশ্যই জানাবো, তো সেখানে ভাই দেখা যাক সেটা। তবে হ্যাঁ, সের্জিও লোবেরাকে নিয়েও কিন্তু বাজারে একটা রুমার্স ঘোরাঘুরি করছে যে পরের মরসুম হয়তো হাবাস টেকনিক্যাল ডিরেক্টর, সের্জিও লোবেরা কোচ, এরকম ভাবনা চিন্তা মোহনবাগান ম্যানেজমেন্টের মাথায় থাকতে পারে, আপাতত এটাকে অ্যাজ এ রুমার্সই দেখো। কিন্তু এরপর যদি আমরা কথা বলি হচ্ছে আর একটা প্লেয়ারকে নিয়ে, যার নাম হচ্ছে দিমিত্রি ডিয়ামেন্টাকোস, এই মরসুমের গোল্ডেন বুট জয়ী প্লেয়ার, সে পরের মরসুমে কোথায় যাবে সেখানে কিন্তু দিমিত্রি ডিয়ামেন্টাকোস, তাকে রাখার জন্য কেরালা ব্লাস্টার্স এফসি যথেষ্ট আগ্রহী, তারা তাকে রাখার প্রস্তাব দিচ্ছে, বাট দিমিত্রি ডিয়ামেন্টাকোসের নাকি 4 কোটি টাকা মতো ডিম্যান্ড, এবং সেই টাকাটা কেরালা ব্লাস্টার্স এফসি দিতে নারাজ, অত টাকা তার পেছনে খরচা করতে নারাজ, এবং সেখানেই দেখা যাক ডিয়ামেন্টাকোস কোন ক্লাবে জয়েন করে। ডিয়ামেন্টাকোসের সঙ্গে ইস্ট বেঙ্গল, বেঙ্গালুরু, তোমার মুম্বাই সিটি এফসি অনেক ক্লাবের নামে কিন্তু লিঙ্ক আপ হয়েছে, এবং সেখানে মুম্বাই সিটি এফসি থেকে যখন জর্জে পেরিরা ডিয়াজ তোমার চলে যাচ্ছে বেঙ্গালুরুতে, মুম্বাইয়ের জন্য কিন্তু ডিয়ামেন্টাকোস একটা ভালো অপশন হতে পারে। এবার সেখানে আমি ভাবছি, তবে 4 কোটি টাকা দিয়ে সিটি গ্রুপ ডিয়ামেন্টাকোসকে যদি সাইন করে, আমার মনে হয় তার থেকে অনেক কম টাকাতে তারা আরো বেটার প্লেয়ার স্কাউট করে আনতে পারে,
যদিও মুম্বাইয়ের একটা পলিসি রয়েছে যে তারা টেস্টেড প্লেয়ারদের বেশি নিয়েছে, যে প্লেয়ারটা ভারতে সফল হয়েছে সেই টাইপের প্লেয়ারদেরই সাইন করিয়েছে। সেখানে দেখা যাক, একটা পসিবিলিটি তো অবশ্যই আছে, ডিয়ামান্ড ডাগাস মুম্বাইতে যেতে পারে। তবে যদি অত অ্যামাউন্ট মুম্বাই না দিতে চায় সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্গালোরের সামনে সুযোগ থাকবে। তারা যেহেতু একটা চ্যাম্পিয়ন টিম মারতে চাইছে, সেখানে যদি দিয়াজের সঙ্গে তারা ডিয়ামান্ড ডাগাসকে জুড়ে দেয় সেটা কিন্তু তাদের আপফ্রন্টের শক্তি অনেকটা বাড়াবে। বুমোর উপর একটা ইন্টারেস্ট আছে তাদের, তার সঙ্গে নোগুয়েরাকে নিয়েছে, এবং সেখানে কিন্তু ইস্টবেঙ্গল যদি ওই টাকাটা ইনভেস্ট করতে চায়, ডিয়ামান্ড ডাগাসের যেরকম তোমার চাহিদা সেটা যদি পূরণ করতে পারে, সেখানে কিন্তু ডিয়ামান্ড ডাগাস ইস্টবেঙ্গলেও আসতে পারে। এবং ওই টাইপের একটা স্ট্রাইকার এলে কিন্তু ইস্টবেঙ্গলের ওভারঅল শক্তি অনেক বেড়ে যেতে পারে। সেখানে দিমিত্রি ডিয়ামান্ড ডাগাস, সেও কিন্তু ভারতীয় ফুটবলে একটা বর্তমানের বেশ চর্চিত নাম, যার উপরে কিন্তু চারটি ক্লাবের ইন্টারেস্ট আছে। কেরালা তাকে রাখতে চাইছে, বাকি তো মুম্বাই, বেঙ্গালুরু এবং ইস্টবেঙ্গলের নাম লিঙ্ক আপ হয়েছে। দেখা যাক লাস্ট অব্দি ডিয়ামান্ড ডাগাস আসে কিনা। এর পাশাপাশি বেঙ্গালুরু এফসি নিয়ে আপডেট বেরিয়ে আসছে, তারা কিন্তু তাদের এশিয়ান কোটার ডিফেন্ডার আলেকজান্ডার জোবানোভিচ, যে যথেষ্ট ভালো এই মৌসুম খেলেছে, তার উপরেই কিন্তু ভরসা রাখতে চলেছে, তাকে রেখে দিতে চলেছে। সেই জায়গায় কিন্তু বেঙ্গালুরুর ডিফেন্সটাও বেশ স্ট্রং লাগছে। যদি জোবানোভিচ, তিরি, রাহুল ভেকে, তার সঙ্গে তোমার নিখিল পূজারি, তোমার চিংলেন সানা সিং, নাওরিম রোশন সিং, অনেক ভালো ভালো নাম কিন্তু সেখানে আছে। আর বাকি কিন্তু চেন্নাইন এফসি টিমে দুবছরের চুক্তিতে মুম্বাই সিটি এফসি থেকে যোগ দিতে চলেছে ভারতের অন্যতম একজন ইয়ং প্রমিসিং স্ট্রাইকার বা অ্যাটাকার গুরকিরত সিং। দুবছরের চুক্তিতে কিন্তু গুরকিরত সেখানে কিন্তু যোগ দিচ্ছে তোমার চেন্নাইন এফসিতে। এবং সেই জায়গাতেই কিন্তু গোকুলাম কেরালা থেকে আবার নোফল পিএনকে সাইন করেছে তোমার মুম্বাই সিটি এফসি। বাকি কিন্তু অবশ্যই তোমরা জানো যে ব্রেন্ডন ফার্নান্ডেজ এফসি গোয়া থেকে ব্রেন্ডনকেও কিন্তু মুম্বাই সিটি এফসি সেই জায়গায় নিচ্ছে। তো সেখানে মুম্বাইও যথেষ্ট এনফোর্সমেন্ট করছে। সামনের মরসুম হয়তো আমরা অন্যরকমের একটু মুম্বাই সিটি এফসি টিম দেখতে পেতে চলেছি। তো দেখা যাক, পিটার ক্যাটকেও যথেষ্ট ভালো কোচ, সে কিরকম টিম তৈরি করে সেই দিকেও নজর থাকবে। তো গাইস, এই আপডেটগুলোই এই ভিডিওতে তোমাদেরকে দেবার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথম আড়ালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তো চলো, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।